ভিকি মার্ডার কেসে আজকে এক ছয় দুই হাজার চব্বিশে প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন একজন অ্যারেস্ট হওয়া আসামি তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টোডিতে রাত্র অ্যারাউন্ড একটা থেকে দুটোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায় তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে তিন রাউন্ডগুলি উদ্ধার করে যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল আর রাকেশ বর্মণকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে তো এই জিনিসটা যে দুজন সাক্ষী যে আগেই থানাতে বসেছিল সেটা যাতে প্রমাণ হয় থানার রাকেশ বর্মন আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে থানার এনসিসি থানার জিডি রুমের মধ্যে দুজন সাক্ষীকে এনে বসিয়ে রাখা হয়েছিল এখন আমরা সিসিটিভির এনসিসি থানার সিসিটিভি রাত্রির বারোটা থেকে সকাল তিনটে পর্যন্ত আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে সেটা যাতে কোর্টের কাছে জমা করা হয় আর এর সঙ্গে আমরা এটাও চেয়েছি যাতে এই মামলার যে তথাকথিত পিস্তল ব্যবহার করা হয়েছে যেটা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বলছে সেটা যাতে ত্রিপুরাতে নয় ত্রিপুরার বাইরে কোনো ফরেনসিক ল্যাবে টেস্ট করা হয় যাতে বোঝা যায় এই পিস্তল শেষ কবে ব্যবহার হয়েছে এবং এই পিস্তল দিয়ে আদেও ভিকিকে হত্যা করা হয়েছে কিনা তো এই এই জিনিসটা কোর্ট অর্ডারে লিখেছেন সিজিএম কোর্টে আমরা এই প্রেয়ার করেছিলাম তো সিজিএম ওনার অর্ডারে এটা পরিষ্কার লিখে দিয়েছেন যে এই এই মামলা নিউট্রালিটি রাখার জন্যে এই পিস্তল এবং গুলি এগুলো রাজ্যের বাইরে কোনো ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে আর এছাড়া আরেকটা ডেভেলপমেন্ট এই মামলার হচ্ছে আপনারা জানেন ডিফেন্স কাউন্সিল হিসাবে আমাকে আন্ডার সেকশন নাইনটি ওয়ান সি দুটো নোটিস ইস্যু করা হয়েছিল একটা ইস্যু করেছিলেন প্রাজিৎ মালাকার এই মামলার তদন্তকারী অফিসার উনি করেছিলেন এটা তেরো পাঁচ দুই আর আরেকটা করেছিলেন এনসিসি থানার যিনি এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী সুব্রত বর্মন উনি তো দুটোর মধ্যে ভাষার একটু পার্থক্য আছে একটাতে রিকোয়েস্ট করা হয়েছিল আর আরেকটাতে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এই মামলার রাজু বর্মনের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক আমি যাতে প্রডিউস করি তো সেটার জবাব নাইনটি ওয়ান সি মোতাবেক যে দুটোর নোটিশ আমাকে পাঠানো হয়েছে সেই দুটোর জবাবই আজকে আমি লিখিত আকারে পুলিশকে পাঠিয়েছি এখন দেখা যাক পুলিশকে উত্তর দেয় বা কোনো উত্তর দেয় কিনা দুর্গাপ্রসন্ন অ্যালিয়াস ভিকি মার্ডার কেসে স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোতকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেই সঙ্গে অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বিভুল নন্দী মজুমদার ওনাকেও স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তো নর্মালি একটা কেসে দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকে না কিন্তু এটা যেহেতু কেসের ইম্পর্টেন্স বিচার করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করেছেন একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট আরেকজন একজন এমনি অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোদ তো এর মধ্যে শ্রী শঙ্কর লোদ উনি এই মামলায় এফআইআর যাদের নাম আছে আসামিদের তাদের মধ্যে একজন হচ্ছে রাজু রাজু বর্মন তার ভাই রাকেশ বর্মন এবং ওদেরই তুতো ভাই দেবব্রত বর্মন তো ওরা তিনজন আছেন একই পরিবারের তো শঙ্কর গত ভিকি মার্ডার হয়েছিল তিরিশ চার দু হাজার চব্বিশে আর শ্রী শঙ্কর যিনি এখন স্পেশাল পাবলিক প্রসিকিউটর উনি ষোলো চার দু হাজার চব্বিশে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে তাদের অ্যাডভোকেট হয়ে আসামিদের অ্যাডভোকেট হয়ে উনি হাইকোর্টে এপিআর করেছিলেন একটা বেল একটা কেসে বেইল পিটিশন ওটা হচ্ছে এয়ারপোর্ট পি এস বাইশ দুই হাজার চব্বিশ সেই কেসে তো সেই জন্য রাকেশ বর্মন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমি যেহেতু শঙ্কর লোধকে মাত্র চোদ্দো দিন আগে ভিকি মার্ডার হওয়ার চোদ্দ দিন আগে উনি আমার অ্যাডভোকেট ছিলেন ফিজ নিয়ে উনি এপিআর করেছেন অতএব উনি কী করে আমার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হয়ে এই মামলা পরিচালনা করেন সরকার পক্ষের হয়ে তো সেই সেই মতে আমরা পিটিশন দাখিল করেছি আজকে মাননীয় সিজেএম কোর্টে ওয়েস্তিপুর আগরতলা তো দাখিল করে সেখানে দেব রাকেশ বর্মন সে অ্যারেস্ট হয়েছে সে নিজে সই করে পিটিশন জমা দিয়েছে বলেছে যে মামলা যেই মামলা মানে এয়ারপোর্ট পি এস বাইশ দুই হাজার চব্বিশ যেই মামলাটা সেটা ভিকি ওরফে দুর্গা প্রসন্ন নাকি কাউকে দিয়ে করিয়েছিল রাকেশ আর দেবব্রত বর্মন ওদের এগেনস্টে তো সেই জন্য সেই মামলাটার পেছনেও নিহত যে হয়েছেন ভিকি সে ছিল তো সেই মামলার ডিফেন্স কাউন্সিল ছিলেন মানে আসামিদের পক্ষে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের পক্ষে দাঁড়িয়েছিলেন শঙ্কর লোধ শ্রীশঙ্কর লোধ হাইকোর্টে তো সেই জন্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমাদের লতে একটা কথা আর এটা তো বোঝাই যায় যে আপনি চৌদ্দ দিন আগে যার হয়ে মামলা করলেন চোদ্দ দিন বাদে তার বিরুদ্ধে আপনি কিভাবে সরকার পক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন কারণ আপনি তো যখন অ্যাডভোকেটের কাছে যাবেন আপনি অনেক তথ্যই বলবেন আর রাকেশ বর্মন পরিষ্কার বলেওছে যে যেই মামলাটাতে শঙ্কর লোককে ওনারা অ্যাপয়েন্ট করেছিলেন সেই মামলাটার পেছনে ছিল ভিকির হাত তো তারপর যেহেতু দুজন পাবলিক প্রসিকিউটর আছেন কোর্ট আজকে অর্ডার দিয়েছেন আর এই এই ব্যাপারে আমাদের ত্রিপুরা হাইকোর্টের কাভার্ড জাজমেন্টও আছে যে পাবলিক প্রসিকিউটর যেই হবে পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল পাবলিক প্রসিকিউটর সে আসামি বা বাদিপক্ষ কারুর হয়ে কারুর হয়ে আগে কখনো সওয়াল করতে পারবে না যদি সওয়াল করে তাহলে উনি পাবলিক প্রসিকিউটরের যে নিউট্রেলিটি সেটা হারাবেন আর সেই জন্যে করতে পারবেন না তো সেই রুলিংটাও আমরা দিয়েছি হাইকোর্ট সিজেএম কোর্টে তো মাননীয় সিজেএম একটা ব্যালেন্সড অর্ডার করেছেন আমার মনে হয়েছে যে এই মামলায় যেহেতু দুজন পাবলিক প্রসিকিউটর আছে তো সেই জন্যে রাকেশ বর্মন বা দেবব্রত রাকেশ বর্মনের যে অলরেডি অ্যারেস্ট হয়েছে ওর শুনানি হলে সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভল নন্দী মজুমদার উনি এপিআর করবেন আর অন্যান্যদের ক্ষেত্রে শ্রী শঙ্কর লোধ করতে পারবেন তো এইভাবে তো চলে না কারণ শঙ্কর লোকদের কাছে বেসিক্যালি রাকেশ বর্মনা দেবব্রত বর্মন ওদের সমস্ত গোপন কথা ওরা প্রকাশ করেছে ওদের কি কেস আলোচনা করেছে ওদের সমস্ত ডিটেইল ওরা দিয়েছে তো সেই জন্যে একই লোক চোদ্দো দিন আগে ওদের হয়ে মামলা করেছেন ১৪ দিন পর ওদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য মামলা করবেন তো একসঙ্গে ফাঁসি আমি বলছি কারণ এটা মার্ডার কেস সর্বোচ্চ শাস্তি ওদের ফাঁসি হতে পারে তো সেই জন্য ফাঁসির জন্য সওয়াল করবেন তো সেটা তো ব্যাপারটা দৃষ্টিকটু এবং আইনের চোখে গ্রহণযোগ্য নয় তো সেই ব্যালেন্সড এখন পর্যন্ত যতটুকু ইনস্ট্রাকশন আছে আমরা খুব হাইকোর্টে যাব কারণ রাকেশ বর্মন এই অর্ডারে সম্পূর্ণ খুশি হতে পারেননি তো উনি ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা হয়তো হাইকোর্টে যাবো তো এখন আমাদের ক্লায়েন্ট যা চায় সেই মতো ব্যবস্থা হবে পিটিশনে আমরা পরিষ্কারভাবে চেয়েছি চেয়েছি যেহেতু শঙ্কর লোধ ষোলো চার দু হাজার চব্বিশে ভিকি মার্ডার হওয়ার চোদ্দ দিন আগে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে মামলা পরিচালনা করেছেন অতএব এই মামলায় উনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকতে পারেন না যেহেতু রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন দুজনেই এই মামলার আসামি আর ওদেরই ভাই হচ্ছে রাজু বর্মন মামলার আরেকজন আসামি ওরা দুজন এখনও অ্যারেস্ট হয়নি একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু শ্রী শঙ্কর লোধ অ্যাডভোকেট উনিই মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে পরিচালনা করতে পারেন না সেই ছিল আমাদের বক্তব্য মাননীয় আদালত যে রায় দিয়েছেন তাতে আপনার সন্তুষ্ট নন আমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট নয় কারণ বিভনন্দী মজুমদার যদি করেন এটা মামলা বিচ্ছিন্ন করা যায় না যে আপনি একজনের হয়ে করবেন কারণ সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু জমা পড়ে সব আসামিদের এগেনস্টেই তো সেই জন্য ওইভাবে ভাগ আমার মতেও করা যায় না তো আমার ক্লায়েন্টও চায় যে এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হোক তো খুব সম্ভব আমরা এটার এগেনস্টে হাইকোর্টে যাব